ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূমি ব্লগ। শেফালি ভূমি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। তো আজকে হচ্ছে সোমবার, আমি না কালকে রবিবারে কোনো ব্লগ করতে পারিনি, মানে একটু প্রবলেম ছিল যার জন্য কোনো ব্লগ করতে পারিনি। তো আজকে সোমবার, আর হচ্ছে তো দেখো আমার মেয়ে স্কুলে চলে গেছে, আর হচ্ছে আমার মানে প্রতিদিন জায়গাগুলো, প্রতিদিন জিনিসগুলো গোছাতে হয়, প্রতিদিন গোছাই, তারপরেও এমন থাকে ছড়ানো ছিটানো, আমার ভালো লাগে না। আর তোমরা হচ্ছে প্লিজ কিছু মনে করো না যে দিদি ভাইয়ের ঘর এত অগোছালো, আমি গুছিয়ে সত্যি পারি না। আমি একদিকে গোছাবো, একদিকে আমার মেয়ে এসে ছড়াবে, একদিকে আমার বর এসে এক জিনিস এক জায়গার জিনিস আরেক জায়গায় রাখবে, এই করে আমার মানে গোছানো থাকে না। তো তোমরা আমাকে প্লিজ ভুল বুঝো না যে দিদি ভাই কেমন অগোছালো, জিনিসপত্র গোছায় না, গুছিয়ে রাখি, কত গোছাবো। সকালে গুছিলাম, একটু পরেই আমার মেয়ে একটা জিনিস টেনে বের করলো, সেটা আবার রেখে দেবে সেখানে, সেখানে রাখবে না ঠিক, আবার তার উল্টো জায়গায় রাখবে। ঠিক তেমনি হচ্ছে আমার বড়, তাই তো আমার গোছানো জিনিস কেউ গুছিয়ে রাখে না। তো আমি আমার পারি না একা হাতে সংসার সামলে, সব দায়িত্ব সামলে, তারপরে আবার এত কাজ, আমার সত্যি কষ্ট হয়ে যায়। তো চলো দেখতে থাকো। আর হচ্ছে আমার খেপিটা তো স্কুলে চলে গেছে, আর হচ্ছে আজকে না আমি ভাতটা হচ্ছে বসিয়ে দিয়েছি, আজকে হচ্ছে ভাতটা আগেই বসিয়েছি, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আজকে নিমন্ত্রণ আছে, তো সেখানে যাবে, আর তাহলে তো আমি আর আমার মেয়ে থাকছি। তো মেয়ে তো স্কুলে চলে গেছে, ভাবলাম তাহলে আজকে জলদি রান্নাটা করে নেই, ভাতটা হয়ে গেল, মেয়েটা স্কুল থেকে আসবে, ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপরে সবজি টবজি তরকারি টরকারি রান্না করে নেবো। তো চলো দেখি, তোমাদের দাদা ভাই না বাজারে গেছিলো, দেখি কি এনেছে বাজার থেকে, চলো তোমাদেরও দেখাই, দেখতে থাকো। এখানে দেখো ডিম এনেছে, জানি না কতটা আছে ডিম, মূল আচ্ছা আমি না এগুলো হচ্ছে একবারে ঢালি ঢেলে তারপর তোমাদের দেখাই। তো দেখো এখানে আছে পেঁয়াজ, ওল, উচ্ছে, কাঁচা লঙ্কা, ঝিঙে, পটল, কলা, আদা, মিষ্টি কুমড়ো, আলু। আলুটা আমাদের লাগে বেশি, মানে আমার মেয়ের প্রতিদিন সকালে ভাত চাই। আর দেখি কি মাছ এনেছে, আর হচ্ছে এই তো দেখছো তেলাপিয়া মাছ। তো চলো এবার হচ্ছে মাছগুলো আগে কাটি। তো দেখো আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর এসে ওখানে বসে দিয়েছে, রাগ করেছে, কি যেন খুঁজেছে আমার কাছে, চেয়েছে, আমি দেইনি, যার জন্য রাগ করেছে। তো আমি এখন ওকে হচ্ছে জামা প্যান্ট খুলে একটু ফ্রেশ করে দেবো, তারপরে হচ্ছে আগে আমার মেয়েকে খাওয়াবো, তারপরে হচ্ছে আমি খাবো। দেখো আমি একটু ডাল ভিজিয়েছিলাম, সে ডালের বড়া করে নিচ্ছে, এখন খাবো। হচ্ছে সকালবেলা বললাম না ভাত বসিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের নিমন্ত্রণ আছে, তাদের হচ্ছে ভাবলাম কালকে তো রবিবার ছিল, কালকে একাদশী ছিল, কালকে সারাদিন ভাত খাইনি, তো ভাবলাম তাদের হচ্ছে ভাত রান্না করি একবারে, তো হচ্ছে দুটো খেয়ে নেবো, সেটাকে করা আমি সিদ্ধ হচ্ছে সিদ্ধ দিয়েছি। তো দেখো আমি এখানে সকালে, আজকে সকালের খাবারটা জাস্ট আমার একদম মানে ফেভারিট, এর পছন্দের খাবার, এখানে আছে ডালের বড়া, আর হচ্ছে ডিমের অমলেট, উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ, আর হচ্ছে শুকনো লঙ্কা, জাস্ট এই সকালে এইগুলো খেলে আজকে হচ্ছে আর দুপুরবেলা খেতে হবে না। তো চলো খাবারটা শেষ করি, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। আমি যখন গেলাম স্নান করতে তখন বৃষ্টি, মানে এত বৃষ্টি সে বলার উপায় নেই, আর এখন দেখো একদম রোদে ফেটে যাচ্ছে, বৃষ্টি হয়েছে এখানে ভেজা, এখানে জল আছে, আর ওইখানে এই দেখো আর রোদটা কি বেরিয়ে আছে, দেখো আকাশটা এখন পরিষ্কার হয়ে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দেয় আজকে কি রান্না করেছি, আর এখন বাইরে রোদে যাওয়াই যাচ্ছে না, এত পরিমাণে রোদ, আর দেখবে দাদা কই রে, এ তুই কোথায় এলি, দেখো আমার মেয়েটা লুকিয়ে পড়েছে, মানে খেলছে, তো মাথায় গামছা টামছা নিয়ে বেশ। এখন হচ্ছে আলু আর কলা দিয়ে মাছের তরকারি করেছি, আর পটল ভেজেছি, পটল ভাজা, আর হচ্ছে এখানে টমেটোর হচ্ছে যে টমেটোটা সিদ্ধ করে তারপরে করেছি, আর হচ্ছে তোমাদের দাদা ভাই তো খাবে না দুপুরবেলা, শুধু আমি আর আমার মেয়ে খাবো, যার জন্য বেশি কিছু করিনি, শুধু আলু আর কলা দিয়ে মাছটা রান্না করেছি, আর হচ্ছে পটল ভেজেছি আর টমেটো করেছি। তো চলো দেখতে থাকো, ওই দেখো দেখতে পাচ্ছ, এই দেখি নাকি এটা। তো দেখো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছিলো, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে একটু কাজে বসে গেলাম, কাজ বলতে হচ্ছে তো দেখো আমার মেয়ে এসেছে আমাকে চিপস খাওয়াতে, আর হচ্ছে খাচ্ছে লেজ পটেটো চিপস, তো আমাকে একটু দিল খেতে, সেটাই হচ্ছে খাইয়ে দিচ্ছে,
আর যেটা বলছিলাম, কাজ বলতে হচ্ছে এটা হচ্ছে সমিতির কাজ, তোমরা তো জানোই একটা মেয়েদের নিয়ে একটা সমিতি আছে, সেই সমিতি তো ব্যাংকে হচ্ছে যেতে হবে, ব্যাংকে কালকে ব্যাংকে যাব, ব্যাংকে টাকাটা জমা দিতে হবে, যার জন্য খাতাগুলো লিখতে হচ্ছে, মানে টাকাটা দিয়ে গেছে সবাই, সেই টাকার হিসাবটা লিখছি, আর হচ্ছে মিটিং লিখতে হয়, সেই মিটিংগুলো লিখেছি, মিটিংয়ের ডেটটা ঠিকঠাক মতো দিচ্ছি, তো দেখতে থাকো। দেখো আমার মেয়ে তখন কি বলে চিড়ে দিল, চিপস খাচ্ছিল লেস, তো আমাকে দিল মুখে, তো খেয়েছি, মুখটা কেমন ব্রাউন হয়ে গেছে, একটু জল খাবো। তো বন্ধুরা গুড ইভিনিং, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছিল, খাওয়ার পরে না আর ভিডিও করিনি, একটু শুয়েছিলাম, খাওয়ার পরে শরীরটা ভালো লাগছিল না খেয়ে উঠে, কারণ সকালে ভাত খেয়েছি, সকালে ভাত খেয়ে আবার দুপুরে ভাত খেলাম, যার জন্য শরীরটা সত্যি খারাপ লাগছিল, মানে ভাত বেশি খাওয়া হয়ে গেছে, আজকে দুবার হয়ে গেছে ভাত খাওয়া, বেশিরভাগ দিন তো আমি একবারই মানে একবারই হ্যাঁ একবারই ভাত খাই, সকালে তো হালকা খাবার কিছু একটা খাই, আর রাতেও রুটি খাই, আর দুপুরে একবার ভাত খাই, তা আজকে সেখানে দুবার ভাত খেয়ে নিয়েছি, আর হচ্ছে যার জন্য একটু বেশি মানে অলসতা লাগছিল, তো তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ারও করিনি। তো হচ্ছে তখন হচ্ছে বিকাল হয়ে গেছে, বিকালে তো রবিবারে গেলে রবিবারে আমি কোনো ব্লগই করিনি, আর হচ্ছে আজকে সোমবার, সেই জন্য কালকের কোনো ব্লগ আজকে যায়নি তোমাদের কাছে, যাবেও না, এই ব্লগটা হয়তো কালকে যেতে পারে, আর রাতে আর এডিটিং তো করবো করবো রাতে, হয়তো এই ব্লগটা কালকে যাবে, তো আজকে সারাদিন আর কোনো ব্লগ যায়নি, কোনো কিছু শেয়ারও করতে পারিনি, কালকে কোনো কিছুই শেয়ার করিনি, কোনো কিছু ফটো মানে ভিডিও করিনি, যার জন্য কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি, তোমাদের আগেই বলেছি, তো চলো দেখতে থাকো। এই দেখো আমি হচ্ছে এখন এই দুধের শর্টটা তুলে নেবো, দেখো আমি ফ্রিজ থেকে দুধটা বের করে দিয়েছি, সকালবেলা দুধটা জাল দিয়ে রাখি, সকালেই দুধ দিয়ে যাই, তো আর ফ্রিজে রাখলে না একটা মোটা আরও সর পড়ে যায়, এই সরটা আমি রেখে দিই, আর এই সরটা দিয়ে না ঘি তুলি, ঘি করি বাড়িতে, আমি ঘি বানাই, আর দুধটা দেখো জাল দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার মেয়েটাকে একটু খাওয়াবো কমপ্লান দিয়ে, আর এই দেখো কমপ্লান দিয়ে দিলাম, এই এক চামচ কমপ্লান দেই তাই খেতে চায় না, মানে কমপ্লানটা কমপ্লান হরলিক্স কিছু কিছুই খেতে চায় না, শুধু পাতলা দুধ প্লেন দুধ খেতে চায়, কিন্তু একটু না খেলে হয় বলো, তোমরাই বলো, আর ওই তো শরীর ওই রোগা পাতলা চেহারা, ঠিক করে কিছুই খেতে চায় না। দেখো একটু দুধ দিয়েছি, কত কত নাটক করে, মানে আমার মেয়েটা তো নাটক বাজে হয়ে গেছে না, দেখো একটু বই পড়তে বসেছি, আজকে হচ্ছে মাস্টার আসেনি কেন জানি না, হয়তো অনেকদিন চেঞ্জ সন্ধ্যার করা হয় না, দিকটা প্রায় বৃষ্টি হয়েছে, তো হয়তো সেই কারণে মাস্টারমশাই আজকে বৃষ্টি তো আসেনি, একভাবেই আছে, স্কুলে কারণ কাজকর্ম এখানে কেউ করিয়ে থাকে নেই, না না তো হলে যার তো জন্য আজকে স্কুল আছে, অতটা কেয়ার করা হয় না, তো কিন্তু চলো দেখতেও তো খারাপ দেখেছি, লাগে, তো পরিষ্কার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পরিচ্ছন্ন দিও, না করে চ্যানেল রাখলে, হচ্ছে না যদি গুছিয়ে রাখলে, কিন্তু প্লিজ আমার মেয়ের সাবস্ক্রাইব জন্য করে দিও, পরিষ্কার আর আর কি বন্ধু রাখবো, বান্ধবদের কি গুছিয়ে জানিও রাখবো, আমার যেমন সাথে আমার সবার মেয়ে পাশে তেমনি আছি, আমার বর আজকে দুজনেই আজকের সমান মতো ভাবে এখানেই শেষ করছি, জিনিসপত্র টাটা বাই, ছড়িয়ে ছিটিয়ে রাখে।